আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়া আলিনাস চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকের রেসিপি হচ্ছে মোরগ পোলাও। কি ভাবছেন, মোরগ পোলাও এটা তো সবাই দেখায়। হ্যাঁ, সবাই দেখায়, কিন্তু আমি আপনাদের সাথে আজকে বিদেশি মুরগি, ফার্মের মুরগি দিয়ে দেশি মুরগির স্বাদে ঘরে বসে কিভাবে অল্প মশলা দিয়ে আমি সাদিয়া নান্নার শাহি মোরগ পোলাও কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো ফার্মের মুরগি দিয়ে মোরগ পোলাও তৈরি করার জন্য আমি 4 পিস রানের মাংস নিয়ে নিয়েছি। এখানে 750 গ্রামের মতো হবে। এখন আমি মুরগিতে ফুড কালারটা না ইউজ করে 1 চা চামচ রেড পাপরিকা, লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ দিয়ে 5 মিনিটের জন্য মুরগিটাকে মাখিয়ে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। ফার্মের মুরগি অনেকেই খেতে চান না, বিশেষ করে বয়স্ক মানুষরা, কারণ এটাতে একটা গন্ধ আসে। যদি এটা ভালো করে ভেজে না হয় তাহলে এই মুরগিটার থেকে কিন্তু কোনো গন্ধই বের হয় না, আর এটা দিয়ে তখন রোস্ট, কারি, যে কোনো কিছুই করা যায়। তো সবসময় এর জন্য আমি ফার্মের মুরগিটা দিয়ে কোনো কিছু করলে, যদি আমি এটাকে দিয়ে রোস্ট বা মোরগ পোলাও ইউজ করি, তাহলে আমি খুব ভালো মতো এটাকে ভেজে নেই। নর্মালি দেশি মুরগিটা এত ভাজার দরকার হয় না, দেশি মুরগিটা আবার বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, আর ফার্মের মুরগিটা ভাজলে সেটার গন্ধটা চলে যায়। তো কথা বলতে বলতে আমার মুরগিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবং দেখেন এটা কিন্তু প্রায় বেশ ভালোই আমি ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু একদম একটু গ্রিল গ্রিল টাইপ চলে আসছে। এখন আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার বা তেলও ইউজ করতে পারেন, বাট যদি ঘি থাকে অবশ্যই ঘি ইউজ করবেন, কারণ ঘি দিলে কিন্তু মোরগ পোলাওয়ের আসল যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। এরপর দিয়ে দিব আমি গরম মশলা, 2টি তেজপাতা, 2টি দারচিনি, 3টি এলাচ, এনাফ, আর কোনো কিছুর দরকার নেই। তো আমি এটাকে হালকা একটু ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের দেখাচ্ছি কি কি মশলা দিচ্ছি। ঘরে থাকা মশলা, 2 চা চামচ লাল গুঁড়া মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, আর হচ্ছে 2 চা চামচ জিরা গুঁড়া। আমার এক্সট্রা আর কোনো স্পাইসেরই দরকার নেই। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দ্যাটস ইট। সো আমার পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি আমার সবগুলো মশলা এবং আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তো এই মশলাটা আমি এখন 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষাবো। একটু পরপর পানি দিব আর কষাবো, একটু পরপর পানি দিব আর কষাবো। এটা ঠিক 12-15 মিনিট যাওয়ার পর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, গ্রেভির যে কালারটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে, প্লাস আপনার উপরে তেল ভেসে উঠবে, যেটার সাইন হচ্ছে দ্যাট মিন্স আপনার গ্রেভিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আপনি মুরগিটা দিতে পারেন। ঠিক এরকম হবে 12 থেকে 15 মিনিট পর, তরকারিটার উপরে তেল চলে আসবে, আর এখন আমি এটার উপরে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে আমি ঠিক 15 মিনিট এটাকে রান্না করব। এখন আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেনটার থেকে কিন্তু পানি উঠবে, আর সেই পানিতেই কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। সো মুরগিটা যদি আপনার রান্না ভালো হয়, আমি আবারও বলছি, মুরগিটা যদি আপনার রান্না ভালো হয় তাহলে মোরগ পোলাওটা অবশ্যই মজা হবে। এখানে অনেক স্পাইসের ব্যাপার না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে ধৈর্য নিয়ে একটু রান্নাটা বেশি কষিয়ে করছেন। আমাদের দেশি খাবারে এটাই আসল ট্রিক্স। সো আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর আমার মুরগির মাংসের উপরে কিন্তু তেলও চলে আসছে, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি মোরগটাকে আরেকটু ফ্লেভারি করার জন্য দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা না দিলে এটার ফ্লেভারটাই আসবে না। আর কাঁচামরিচটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও 4-5টি কিশমিশ এবং আলুবোখারা। সো সব মিলিয়ে কিন্তু মোরগ পোলাওয়ের যে শাহি একটা ফ্লেভার সেটা কিন্তু চলেই আসছে। শাহি খানাদানার আরেকটি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিনি। তো আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি। এটি হয়ে গেল খুব সহজেই মোরগ পোলাওয়ের মোরগ। এখন চলে যাব পোলাওয়ে। আমি পোলাওয়ের জন্য নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল। এই চালটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, দেন ধুয়ে এটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম। এতে করে পোলাওয়ের চালটা একটার সাথে আরেকটা লাগবে না এবং পোলাওটা খুবই ঝরঝরা হবে। আর মোরগ পোলাওয়ের আসল টেস্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই পোলাওয়ের চাল ইউজ করতে হবে, আদারওয়াইজ সেই টেস্টটা কিন্তু আসবে না। বাট লকডাউনে যদি কারো কাছে পোলাওয়ের চাল না থাকে তাহলে বাসমতি চাল দিয়েও কিন্তু হবে।
এখন আমি একটি পাতিলাতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবং দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দেন দিয়ে দেব 2টি তেজপাতা 2টি দারচিনি 2টি এলাচি দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে দিয়ে দেব আমার পোলার চালটা পোলার চালটা দিয়ে আমি এটাকে খুব ভালোমতো ভেজে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো এটা কিন্তু একদম ক্রিস্টালের মতো দেখা যাবে ভাসতে ভাসতে দেখুন এখন আমি দিয়ে দিব 8 গ্লাস গরম পানি একদম বলকোঠানো গরম পানি আর দিয়ে দিব 1.5 চা চামচ লবণ লবণের পরিমাণটা অনেকেই বুঝতে পারে না ক্ষেত্রে একটা ট্রিক্স দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন পানিটা অ্যাড করবেন পানিটা অ্যাড করার পরে লবণটা যখন দিবেন তখন পানিটা যদি একটু লবণ লবণ মনে হয় দ্যাট মিন্স ওটা পারফেক্ট আছে আমি যে পানিটা দিয়েছি সেই পানিটার টেস্টটা নর্মাল পানির চেয়ে একটু লবণাক্ত লাগবে তার মানে হচ্ছে পোলার চালটাতে লবণটা ভালোমতো ঢুকবে এখন আমি ঢাকনা দিয়ে জালটা একদম বাড়িয়ে দিব বলক ওঠার পর্যন্ত বলকটা উঠতে 5 মিনিট লাগবে বলকটা উঠে গেলে জালটা আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে দিব যেহেতু এটি পোলার চাল আর আমি চালটিকে অনেক ভালো করে ভেজে নিয়েছি তো এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না চালটা লো হিটে দিয়ে আমি কিন্তু আর ধরিনি নাড়াচাড়াও করিনি একদম একবারে হয়ে গিয়েছে চালটা যখন এরকম 90% হয়ে যাবে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব এখন অর্ধেকটা পোলাও আলাদা করে বাটিতে বেড়ে রাখছি বেড়ে আমি এটাতে একটু ফুড কালার ইউজ করব আর পোলাওয়ের ভাজে ভাজে এখন আমি আমার যে রান্না করার মুরগিটা ছিল সেটা দিয়ে দিব আর দিব কিছু কাঁচা মরিচ 4-5টি কিশমিশ 2টি আলু বোখারা মুরগিটা ভাজে ভাজে দেওয়ার সময় আমি মুরগির যে গ্রেভিটা করেছিলাম সেটাও ভাজে ভাজে দিয়ে দেবো আমি কিন্তু এই মুরগির যে গ্রেভিটা সেটা কিন্তু আমি মাখাবো না জাস্ট আলগার উপরে ভাপে দিব 10 মিনিটের জন্য এক লেয়ার চিকেন এক লেয়ার রাইস এভাবে করে দমে দিয়ে দিব আর শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল বা রোজ ওয়াটার সো তৈরি হয়ে গেল আমার খুব কম সময়ে অল্প স্পাইস দিয়ে শাহি মোরগ পোলাও আমি আমার আজকের রেসিপিটি ডেডিকেট করছি আমার ভাই ও কাজিনদেরকে যারা কিনা বাইরে থাকে আমেরিকা ইটালি জাপান অস্ট্রেলিয়া তো তোমরা সবাই মন খারাপ করবে না বাসায় যা আছে তা দিয়েই রান্না করে ঈদ উদযাপন করবে এবং আমরা সবাই ভিডিও কলে কথা বলবো ইনশাল্লাহ আর আমার সকল মুসলমান ভাই ও বোনদেরকেও আমি এটা ডেডিকেট করছি ঈদ স্পেশাল পর্বে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না সো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং বি সেফ বি হ্যাপি আসসালামু আলাইকুম